কেসটা কে, কোত্থেকে আসছে, কোন পরিবারের, তার বংশ পরিচয় কি, সেটা দেখতে হবে না? ও শুধু আমার ফ্রেন্ড, আর কোনো কিছু দেখার দরকার নেই, ব্যাস। কিসের ফ্রেন্ড? গার্লফ্রেন্ড? ওই মায়া হলো চান সরকারের ভাগ্নি। ওই মায়াটারে বউ করার দুঃসাহস তুই কই পাস? থামেন থামেন, আপনি কি শুরু করলেন আপনারা? মা, শুরুটা তোমরা করেছো, যেটা শেষ অনেক খারাপ হবে, অনেক খারাপ। চারদিকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমরা খুবই খারাপ কাজ করেছো। দেখ জোসেফ, তুই আমারও একটা কথা শুনে রাখ, তেলে আর জলে যেমন মিশখা না, তেমনি সরকার বাড়ি আর এই গাজী বাড়ি কোনোদিনও এক হবে না, আর ওই বাড়ির মেয়ে কোনোদিনও এই বাড়িতে এসে খাপ খাওয়াইতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমিও তাহলে দেখছি কিভাবে তেলে জলে মিক্স করতে হয়। কোনো দেখা দেখির ব্যাপার নাই, ওই বাড়ির মাইয়া এই বাড়িতে ঢুকবে না। এইবার আসছে তারে তেমন কিছু বলি নাই, কিন্তু এরপরে যদি সে আসে তাহলে তারে আমি অ্যাম্বুলেন্সে করে সান সরকারের বাড়িতে পাঠাবো। এইটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। যারে মন চায় আমি আমার বাড়িতে রাখবো, আর যারে মন চায় না তারে আমি লাথি দিয়ে বাইর করে দেব। মা মা, তুমি শুনেছ? শুনলে বাবা কি বললো? কি বলতেছেন আপনি? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? ভাই ভাই, সবাই মিলে মাথা গরম করলে কি কোনো সুরাহা হবে? হবে না তো ভাই, জোসেফ ছেলে মানুষ, কথা বলার সময় কোনো হুঁশ থাকে না, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কোনো হুঁশের দরকার নাই, সান সরকারের বাড়ি থেকে এই বাড়িতে যেই আসুক তার একই হাল করব আমি। ওরা আসুক আর না আসুক, ওরা যদি না আসে আমি যাব, আর তারপর দেখব তোমরা কি করতে পারো। কাকুলি কাকুলি, দেখছো তোমার পোলার অবস্থা? দেখছো, আমি একটা কথা বলে দিই, তোমার পোলারে তুমি লন্ডনে পাঠাও, আর যদি তোমার পোলার লন্ডনে না যায় আমার হাতে কিন্তু খুন হবে। ভাই কেমন তো ভাই? ভাই ভাই বুঝুন না কেন, এই এলাকায় আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে, বাপ বেটা মিলে যদি যুদ্ধ শুরু করে দেন তাহলে মানুষজন জানাজানি হয়ে গেলে এটা সমস্যা হইব না? শুনলি তোর ভাই কি করলি? শুনলি ভাবি ভাবি, সবাই মিলে যদি মাথা গরম করা যায় তাহলে বিষয়টার জগা খিচুড়ি পেকে যাবে। আপনি মাথা ঠান্ডা রাখেন, আমি মাথা ঠান্ডা রাখি, এর একটা সুরাহা শান্তিপূর্ণভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। তুই মাথা ঠান্ডা রাখ। বুঝলাম না, আগে ছিলাম আমি মেন্টাল, এখন মনে হইতেছে এরা সবাই মেন্টাল হওয়ার প্রতিযোগিতায় নামা পড়ছে। কি করতেছো? কিছু না, কেন আমাকে দরকার? হ্যাঁ দরকার, নাও ধরো ব্ল্যাক কফি, এটা নিয়ে জোসেফ রেডি আসো। এটা নিয়ে আমি ওনার রুমে যাব? হ্যাঁ যাবা, এমনিতে উনি আমাকে খুব ডিস্টার্ব মনে করে, আর এখন গেলে ভীষণ রাগ করবে, আমি যাব না। আরে কি জ্বালায় পড়লাম, তুমি এমনি এমনি কই যাইতেছো? তুমি তো এমনি এমনি যাইতেছো না, তুমি একটা কাজ নিয়ে যেতেছো, তুমি জোসেফের জন্য কফি বানায় নিয়ে যেতেছো। শোনো, তুমি কফিটা নিয়ে গিয়ে ওর হাতে দিবা, ও বসে বসে কফিটা খাবে, আর তুমি ওর পাশে বসে বসে ওর কথা শুনবা, ঠিক আছে? না মামি, সেটা সম্ভব না, ওনাকে আমি ভীষণ ভয় পাই, আমি যেতে পারবো না। আরে আরে কি বোকা মেয়ের পাল্লায় পড়লাম, দুই দিন পরে ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে, ভয় করলে চলবে? যাও, কফিটা ঠান্ডা হয়ে যেতেছে, তাড়াতাড়ি নিয়ে ওর ঘরে যাও। ওনার সাথে আমি কী গল্প করব? উনি তো আমার গল্প শোনেই না, আর ওনার গল্পও আমি কিছু বুঝি না, তাহলে গল্পটা হবে কীভাবে? তোমার বোঝার কোনো দরকার নেই, তুমি শুধু পাশে বসে ওর কথা শুনবা, ঠিক আছে? মামি আমি যাব না,
আপনার ছেলেকে আমি ভীষণ ভয় পাই। আচ্ছা যারা তুমি বললাম তো, এই আমার ছেলে কি বাঘ না ভালু, ঝালুম করে তোমার খেয়ে ফেলবে না কিমটি দিবে খোঁচা পারবে? আমি যাবো চাই কর, যাও যাও এটা নিয়ে অরে দিবা, ও বৈশা খাবে আর তুমি পাশে বৈশা বৈশা দেখবা, যাও 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 কোথায় যাও যাও। বিসমিল্লাহ, তো আস্তে একটা বোকা মেয়ের পাল্লা পড়লাম, এ কিছুই বুঝে না। হ্যালো, কি মনটা কি তোমার এখনো খারাপ? তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছো? হ্যাঁ বলেছি। আজিবাজি কথা বলনি তো, কোনো সিন কেট করনি তো আবার? আরে না না, তেমন কিছু বলিনি। আসলে বাবার সঙ্গে তোমাদের পরিবারের সম্পর্কটা অনেক খারাপ তো, তাই একটু রাগারাগি হয়েছে। কদিন পর দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় না যে কিছু ঠিক হবে। না না, সময় যেতে দাও। যত বেশি সময় যাবে দুই পরিবারের মধ্যে সম্পর্কটা তত ভালো হবে, আর তখন দেখো ওরাও আমাদের দুজনের ভালোবাসা বুঝতে পারবে। কোনো সম্পর্কই ঠিক হবে না, আমি খোঁজ নিয়ে দেখেছি। তোমার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি দিন যত যাচ্ছে গণ্ডগোল ততই বেড়ে চলছে, কিছুই ঠিক হবে না জোসেফ। এত হতাশ হলে কি চলবে? হ্যাঁ, এই ধরনের আচরণ অনেক বেশি তোমাকে হজম করতে হবে। আমাদের দুজনকে অনেক বেশি শক্ত হতে হবে, বুঝতে পেরেছো? তুমি যদি হেরে যাও তাহলে তো আমাদের ভালোবাসাটাই হেরে যাবে। জোসেফ, তুমি আমাকে ভুলে যাবে না তো? আর আমাদের ভালোবাসাটা ব্যর্থ হবে না তো? আপনার ব্ল্যাক কফি। দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসা মেয়েটা এরকম বোকাদের মতো কথা বললে কি হয়? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোথায় রাখবো? জোসেফ, আমার কিছুই ভালো লাগছে না, সব কিছু কেমন জানি এলোমেলো লাগছে আর সব কিছুই কেমন জানি নেগেটিভ মনে হচ্ছে। এই শোনো না, তুমি আমার লক্ষ্মী বাবুটা, আমার কথাটা শোনো না। তুমি বুঝতে পারছো না কেন আমার কথা? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কথা বলছি দেখছো না, দেখছো না তুমি? কী সমস্যা? সৌজন্য বোধ, ভদ্রতা শেখোনি, ফ্যামিলি শেখানি, যাও। সরি, কি যেন বলছিলাম? হ্যালো, হ্যাঁ আমরা তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিলাম। কফি দিয়ে আর রোকসানারে তো পাঠালাম জোসেফের ঘরে, কি হয় কে জানে। আর মেয়েটাও এমন সহজ সরল, আর আমার পোলার ভয়ে তো মেয়েটা কোনো কথাই বলতে পারে না। পোলাটা হচ্ছে শয়তান, কি হয় আল্লাহ জানে। রোকসানা, কি হয়েছে মা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? হায় আল্লাহ, রোকসানা কান্না বন্ধ করো তো, কি হয়েছে আমার খুলে বলো। আচ্ছা খুলে না বললে আমি কি করে বুঝবো কি হয়েছে? জোসেফ তোমার অপমান করছে? মামি প্লিজ আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিন, আমি এখানে আর থাকবো না। রোকসানা, বোকার মতো কথা বলো না তো, গ্রামে ফিরে যাবা। গ্রামে ফিরে গেলে তখন মানুষ যে কথা বলবে তখন কিভাবে সহ্য করবা? সবার কথা সহ্য করা যায় মামি,
কিন্তু ওনার অপমান আমি কিভাবে সহ্য করব? উনি তো আমাকে সহ্যই করতে পারে না। আর মামা কিভাবে ওনার সাথে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে? দেখো রুকসানা, আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি জোসেফের জন্য কফি নিয়ে গেল, তারপর এমন কি ঘটলো? আমি গিয়ে দেখি উনি ফোনে কথা বলছে। আমি বললাম কফিটা নিন, এটুকু বলাতেই উনি রেগে গেছেন, আর সাথে সাথে কফিটা আমার মুখের উপর ছুঁড়ে দিল। কি জোসেফ এই রকম একটা কাজ তোমার সঙ্গে করতে পারলো? রুকসানা, তুমি একদম মন খারাপ করবে না, এই কাজের জন্য ওর শাস্তি পাইতেই হবে। দাঁড়াও, তোমার মামারে আমি সব কথা বলতেছি। না মামি, কাউকে কিছু বলতে হবে না, আর কোনো শাস্তিও দিতে হবে না, আমি নিজেই ওনার জীবন থেকে সরে যাব। দেখো রুকসানা, আমার ভাবতে খুব কষ্ট হইতেছে যে জোসেফ আমার ছেলে, আমার ছেলে হইয়া তোমার মতো একটা শান্ত নিরীহ ভদ্র মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারলো, কেমনে পারলো? তার জীবনে আমাকে অনেক বড় ঝামেলা হিসাবে ভাবছে, আর একটা মানুষ তার জীবনে ঝামেলা রাখতে চায় না, সে যে করেই হোক আমাকে তার জীবন থেকে ঝেড়ে ফেলতে চাইছে। রুকসানা, মন খারাপ করো না, মনে সাহস রাখো, আমি তোমার মামারে সব কথা বলতেছি, দেখি সে কি করে, তুমি মনে সাহস রাখো। হ্যাঁ, ঠিক আছে। এই গাজী বাড়ির মান সম্মান ডুবাইতেছে, সেই জন্য তো কইতেছি খারাপ কিছু ঘটার আগে ও রুকসানারে গ্রামের বাড়িতে পাঠায় দেন। ও, আপনি রুকসানার কথা বলতেছে? কেন, জোসেফ কি বলে দিয়েছে রুকসানাকে বিয়ে করবে না? এটা বললে তো ভালোই হইতো, ভদ্রতা প্রকাশ করা হইতো, কিন্তু তা তো না। জোসেফ তো রুকসানার সঙ্গে অভদ্র ব্যবহার করতেছে। কাকলি, কোনো কথা না লুকায়া সরাসরি বলো যে তোমার পোলা রুকসানার সাথে কি করছে। রুকসানা জোসেফের জন্য চা নিয়ে গেছিল ওর ঘরে, তখন জোসেফ নাকি ফোনে কথা বলতেছিল, রুকসানা যাওয়াতে বিরক্ত হয় আর তাই সে ওই চা রুকসানার দিকে ছুঁড়ে মারছে। চা ছুঁড়ে মারছে বলেন কি ভাবি? হায় হায় হায়, মেয়েটাকে আমি কত বুসকুস দিয়ে কত কত ভালো ভালো গল্প বলে বাসার উপর নিয়ে আসলাম। ভাবি, আপনি ভালো করে দেখেছেন তো, গায়ের কোথাও পুরো ডরে যায় নাই তো? গায়ের চামড়া হয়তো পুরে নাই, তবে ওর মনটা পুড়ে ছাই হয়ে গেছে, মেয়েটা অনেক কষ্ট পাইছে। আর এখানে ওর তো আপন কেউ নাই যার কাছে গিয়া ও ওর কষ্টের কথা খুলে বলতে পারে। কেন, ও কি বলছে, ও কি চলে যাবে নাকি? না, তা কিছু বলেনি, তবে খুব কান্নাকাটি করতেছে, সেজন্য তো বলতেছি এত হাঙ্গামা না করে যে যেমনি থাকতে চায় তারে তেমনি থাকতে দেন। কই ওই ফাজিলটা, কই ডাকো জোসেফ। এই জোসেফ, আরে থামেন না এখন। জোসেফ, কি হয়েছে, আমি আবার কি অন্যায় করলাম? মরে তো নাই, যেহেতু মরে নাই সেহেতু বিষয়টা নিয়ে তো এত পেঁচাপেচির কিছু নেই। আপনি তো তাই চাইছিলেন, তাই চাইছিলেন না আমার ছেলেটা যাতে মরে যায়, সেই জন্য তোরে গুলি করছিলেন। সিসি ভাবি, আপনারা কি শুরু করলেন, এখন এই মুহূর্তে কি এই সমস্ত কথাবার্তা বলে সময় নষ্ট করার সময়? পাগলামি করেন না ভাবি। তুই চুপ কর, আর কেউ না জানলেও আমি জানি, আমি জানি তোর ভাই হইতেছে একটা পাষণ্ড,
সে আমার ছেলেটাকে খুন করার জন্য গুলি করছিল। আল্লাহ আমার ছেলেটারে বাঁচাইছে।